بسم الله الرحمن الرحيم Hello viewers, assalamu alaikum. Blender Fundamental Tutorial এ সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমেদ আজকের পর্বে আমরা কথা বলবো ব্লেন্ডারের নেভিগেশন নিয়ে অর্থাৎ একটা সিনের মধ্যে আপনি অবজেক্টগুলোকে কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারেন সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমত আমরা কথা বলবো বেসিক মুভমেন্ট নিয়ে অর্থাৎ আপনি কিভাবে সিনটাকে রোটেট করবেন জুম করবেন প্যান করবেন সেই বিষয়ে এরপর কথা বলবো ক্যামেরা ভিউ নিয়ে যেখানে আমরা আমাদের প্রথম ইমেজটা রেন্ডার করব আজকের পর্বে এরপর জানবো পার্সপেক্টিভ ভিউ এবং অর্থোগ্রাফিক ভিউ এর মধ্যে পার্থক্য কি এছাড়াও জানবো ডিফারেন্ট ভিউ পয়েন্ট সম্পর্কে আর টিউটোরিয়ালের শেষের অংশে থাকবে স্পেশাল কিছু টিপস যেখানে নেভিগেশন রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ সমস্যা এবং তার সমাধান তুলে ধরার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সর্বশেষ থাকবে হচ্ছে প্র্যাকটিস ফাইল যেখানে আজকের পর্বে আপনি যে বিষয়গুলো শিখবেন সেগুলো প্র্যাকটিস করার জন্য থাকবে রিসোর্স ফাইল এবং সেটা কিভাবে ব্যবহার করবেন সেটা দেখানো হবে ইনশাআল্লাহ তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আমাদের আজকের টিউটোরিয়াল সর্বপ্রথম আজকের টিউটোরিয়ালের জন্য যে রিসোর্স ফাইলগুলো লাগবে সেটা ডাউনলোড করে নেবেন আমি এটার লিঙ্ক ইনশাআল্লাহ ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব ডাউনলোড করার পর আপনি এরকম একটা জিপ ফাইল পাবেন এরপর এটাতে রাইট বাটনে ক্লিক করে আনজিপ করে নেবেন আনজিপ করার পর এই ফোল্ডারের ভিতরে গেলে আপনি একটা ব্লেন্ড ফাইল পাবেন এটাতে ডাবল ক্লিক করলেই এটা ওপেন হবে ওপেন করার পর এখানে দেখতে পারবেন বাই ডিফল্ট যেই কিউব ক্যামেরা এবং লাইট থাকে সেগুলোই আছে তাহলে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে আপনি যদি এখানে সিন লিস্টে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো সিন অ্যাড করা আছে বিশেষ করে আপনি যদি প্র্যাকটিস সিনে ক্লিক করেন তাহলে আজকের পর্বে প্র্যাকটিস করার জন্য যে ফাইল সেটা আপনি এখানে পেয়ে যাবেন এর বাইরে টিউটোরিয়াল চলাকালীন সময়ে আমরা বিভিন্ন সিনে পরিবর্তন করব সেটা আপনি সেই অনুসারে পরিবর্তন করতে পারবেন আর যদি আপনি এই প্রজেক্টটা বা এই ফাইলটা ডাউনলোড না করে থাকেন তাহলে ডিফল্ট যেই সিন আছে সেটা দিয়েও আপনি প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ এর পাশাপাশি টিউটোরিয়াল চলাকালীন সময়ে আমি কখন কোন বাটনে ক্লিক করি তার একটা মিনি শর্টকাট প্রিভিউ আপনি এখানে নিচে বাম পাশে দেখতে পারবেন এখানে প্রথমত যেই তিনটা কালো রেক্টেঙ্গুলার বক্স দেখতে পারতেছেন এগুলো হচ্ছে মাউসের তিনটা বাটনের জন্য যথাক্রমে লেফট মিডল এবং রাইট বাটনের জন্য আমি যখন যেই বাটনে ক্লিক করব তখন সেই বাটনটা এখানে হাইলাইট হবে এছাড়াও আমি যদি কিবোর্ডের কোনো বাটনে ক্লিক করি সেটাও আপনি এখানে দেখতে পারবেন এই হচ্ছে মোটামুটি প্রিপারেশন এবার চলেন আমরা আমাদের মূল পর্ব শুরু করি আজকের পর্বে আমরা যেহেতু নেভিগেশন নিয়ে কথা বলবো তার মানে আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে উপরে ডান পাশে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানে প্রথম এক্স ওয়াই জেড এক্সিস সহকারে যেই গিজমো আইকনটা আছে আপনি যদি এটার উপর কার্সর রেখে আপনার মাউসটা ড্র্যাগ করেন তাহলে দেখতে পারবেন আপনার ভিউপোর্ট ক্যামেরাটা অবজেক্টকে কেন্দ্র করে চতুর্দিকে ঘুরতেছে আপনি যেদিকে মাউসটা ড্র্যাগ করবেন সেই অনুসারে এই ভিউপোর্ট ক্যামেরাটা ঘুরতে থাকবে এটাকে বলা হচ্ছে রোটেট করা যদিও আমরা এটাকে টিউটোরিয়ালে রোটেট করা বলি কিন্তু এটা মূলত অরবিটের মতো কাজ করে যেটা হচ্ছে একটা বস্তুকে কেন্দ্র করে অন্য একটা বস্তু ঘুরে আসা যেমনটা আমরা তাওয়াফ করার সময় দেখি হাজিরা কাবা ঘরকে কেন্দ্র করে এর চতুর্পাশে ঘুরতে থাকে কিংবা সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এর চতুর্দিকে ঘুরে আসে এটাকে বলা হচ্ছে অরবিট কিন্তু টিউটোরিয়ালে বা ব্লেন্ডারে আমরা এটাকে বলি সিনটাকে রোটেট করা এটা আপনি চাইলে এখানে ক্লিক করেও করতে পারেন কিন্তু প্রত্যেকবার কার্সর এখানে নিয়ে গিয়ে ক্লিক করাটা একটু কষ্টসাধ্য মনে হতে পারে এই জন্য আমরা এটার জন্য একটা শর্টকাট ব্যবহার করি সেটা হচ্ছে মাউসের মিডল বাটন আপনি যদি থ্রিডি ভিউপোর্টে আপনার কার্সরটা রেখে মাউসের মিডল বাটনটা প্রেস করেন এরপর মাউসটাকে ড্র্যাগ করেন তাহলে দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনি যেভাবে সিনটাকে রোটেট করতে পারতেছিলেন এখানে মিডল বাটনে ক্লিক করে আপনি একইভাবে সিনটাকে রোটেট করতে পারবেন এক্ষেত্রে আপনি যদি আপনার মাউসটা সামনে পিছনে নেন তাহলে উপরে নিচের দিকে রোটেট হবে আর যদি আপনার মাউসটা ডানে বামে নেন তাহলে ডান দিক বাম দিকে রোটেট হবে একই শর্টকাট আপনি চাইলে স্ট্যাটাস বার থেকেও দেখে নিতে পারেন বাই ডিফল্ট মাউসের মিডল আইকন সহ রোটেট ভিউ নামে এই শর্টকাটটা লেখা থাকে এরপর ম্যাগনিফাইং গ্লাসের মতো দেখতে যে আইকনটা আছে এটা হচ্ছে জুম ইন জুম আউট করার জন্য এটা আপনার ভিউপোর্ট ক্যামেরাটাকে অবজেক্টের কাছাকাছি নিয়ে যাবে অথবা অবজেক্ট থেকে দূরে নিয়ে যাবে সিম্পলি আপনি যদি এটার উপর কার্সর রেখে লেফট বাটনে ক্লিক করে মাউসটাকে সামনের দিকে ড্র্যাগ করেন তাহলে দেখতে পারবেন জুম ইন হচ্ছে
আবার যদি মাউসটাকে পেছনের দিকে ড্র্যাগ করেন তাহলে দেখতে পারবেন জুম আউট হচ্ছে। একই কাজ আপনি যদি শর্টকাটের মাধ্যমে করতে চান তাহলে আপনার যে স্ক্রল বাটন বা হুইল বাটন আছে সেটাকে সামনের দিকে বা পেছনের দিকে ঘোরাতে পারেন। সামনের দিকে ঘোরালে জুম ইন হবে এবং পেছনের দিকে ঘোরালে জুম আউট হবে। এই কাজটা করার জন্য আরও একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে আপনি যদি কিবোর্ডের কন্ট্রোল বাটনটা চেপে ধরেন তাহলে স্ট্যাটাস বারে দেখতে পারবেন রোটেট ভিউ যে শর্টকাটটা ছিল সেটা এখন পরিবর্তন হয়ে জুম ভিউ হয়ে গেছে। অর্থাৎ এখন যদি কন্ট্রোলে চেপে ধরে আপনি মাউসের মিডল বাটনও চেপে ধরেন, এরপর মাউসকে সামনের দিকে ড্র্যাগ করেন তাহলে জুম ইন হবে, এবং যদি পেছনের দিকে ড্র্যাগ করেন তাহলে জুম আউট হবে। এরপর হাতের মতো দেখতে যে আইকনটা আছে এটা হচ্ছে আপনার ভিউপোর্ট ক্যামেরাটাকে ডানে বামে কিংবা উপরে নিচে মুভ করার জন্য, এটাকে প্যানিংও বলা হয়। এর জন্য আপনি এর উপর কার্সরটা রেখে লেফট বাটনে ক্লিক করে যদি মাউসটাকে ডান দিক বাম দিকে ড্র্যাগ করেন তাহলে দেখতে পারবেন আপনার ভিউপোর্ট ক্যামেরাটাও ডান দিকে বাম দিকে মুভ করতেছে। যদি আপনি আপনার মাউসটাকে এই অবস্থায় সামনে পিছনে দিকে ড্র্যাগ করেন তাহলে দেখতে পারবেন আপনার ভিউপোর্ট ক্যামেরাটাও উপরে নিচে ড্র্যাগ হচ্ছে। একই কাজ যদি আপনি শর্টকাটের মাধ্যমে করতে চান তাহলে যেটা করতে পারেন, কিবোর্ড থেকে শিফটে চেপে ধরবেন, এক্ষেত্রে আপনি স্ট্যাটাস বারে দেখতে পারবেন রোটেট ভিউটা পরিবর্তন হয়ে প্যান ভিউ হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি এই অবস্থায় মাউসের মিডল বাটন চেপে ধরেন এবং মাউসটাকে ড্র্যাগ করেন তাহলে আপনি প্যানিংয়ের কাজটা করতে পারবেন। অর্থাৎ এই বাটনে ক্লিক করে আপনি যেভাবে সিনটাকে প্যানিং করতে পারবেন, একই কাজ আপনি শিফটে চেপে ধরে এরপর মাউসের মিডল বাটন চেপে ধরে যদি মাউসটা ড্র্যাগ করেন তাও করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য এই শর্টকাটগুলো স্ক্রিনে দিয়ে দেওয়া হলো, আপনারা চাইলে একটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন। আর এই অবস্থায় ভিডিওটা পজ করে এই প্রত্যেকটা শর্টকাট অবশ্যই বারবার প্র্যাকটিস করেন, কেননা ব্লেন্ডারে স্বাচ্ছন্দ্যে কাজ করার জন্য স্মুথ নেভিগেশনের কোনো বিকল্প নেই। অর্থাৎ আপনি সিনগুলোকে যত ভালোভাবে ঘুরিয়ে ফিরে দেখতে পারবেন আপনি তত স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। এজন্য ভিডিওটা পজ করে এই বিষয়গুলো বারবার বারবার প্র্যাকটিস করেন। এতক্ষণ পর্যন্ত আমরা তো বিভিন্নভাবে সিনটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখন ফাইনাল আউটপুটটা তৈরি করব তখন এটা দেখতে কীরকম লাগবে বা ঠিক কোন অ্যাঙ্গেল থেকে এটার ছবিটা উঠবে। এটা দেখার জন্য আপনি এখানে যে ক্যামেরা আইকনটা আছে এটাতে ক্লিক করতে পারেন। তাহলে যেটা হবে, আপনার সিনের মধ্যে যেই অ্যাক্টিভ ক্যামেরাটা থাকে সেটার ভিতর থেকে অবজেক্টটা দেখতে কীরকম লাগতেছে সেটা আপনি দেখতে পারবেন। এটা একবার ক্লিক করলে আপনি সেই ক্যামেরার ভিতরে যাবেন, আবার ক্লিক করলে সেই ক্যামেরার ভিতর থেকে বাইরে চলে আসবেন। একই কাজ আপনি আপনার কিবোর্ড দিয়েও করতে পারেন, সেটা হচ্ছে নাম্বার প্যাডের জিরো বাটনে ক্লিক করতে পারেন, তাহলেও ক্যামেরা ভিউটা অ্যাক্টিভ হবে। আবার যদি জিরোতে ক্লিক করেন তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এই বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা অ্যাকচুয়ালি একটা ছবি রেন্ডার করে দেখব। অর্থাৎ আমরা আমাদের যে অবজেক্ট আছে এটার একটা ছবি তুলে দেখব। এজন্য এখানে রেন্ডারে যাবেন, এরপর রেন্ডার ইমেজে ক্লিক করবেন, তাহলে এই ভিউপোর্ট থেকে একটা ছবি উঠে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা ঠিক সেই ভিউটা দেখতে পারতেছি যেই ভিউটা আমাদের ক্যামেরা ভিউ থেকে দেখা যাচ্ছিল। রেন্ডার করার পর আপনি এখানে ইমেজে ক্লিক করে এরপর সেভে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ফোল্ডার সিলেক্ট করে এখানে আপনার ইমেজের নাম দিয়ে সেটা সেভ করতে পারেন এবং আপনার বন্ধুদের সাথে সেটা শেয়ার করতে পারেন। এক্ষেত্রে যদি আপনি রিসোর্স ফাইলগুলো ডাউনলোড না করে থাকেন তাহলে আপনার রেন্ডারটা হবে অনেকটা এরকম। বাট ইন এনি কেস, ব্লেন্ডারে প্রথম রেন্ডার করতে পারার জন্য আপনাকে অভিনন্দন। এরপর আমরা জানব ডিফারেন্ট প্রজেকশন মোড সম্পর্কে, অর্থাৎ পার্সপেক্টিভ ভিউ এবং অর্থোগ্রাফিক ভিউ সম্পর্কে। এই জন্য আপনারা চাইলে এইখান থেকে প্রজেকশন মোড এই সিনটা ওপেন করে নিতে পারেন। এখানে অলরেডি অনেকগুলো কিউব তৈরি করা আছে এবং এই প্রত্যেকটা কিউবের আকৃতি হুবহু একই রকম, কিন্তু আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি আমাদের সামনে এই যে কিউবটা আছে এইটা দেখতে যতটা বড় মনে হচ্ছে আমাদের দূরে যে কিউবটা আছে সেটা কিন্তু ততটা বড় দেখাচ্ছে না। কেননা বাস্তব জগতে যেটা হয়, কোনো একটা বস্তু আমাদের দৃষ্টি থেকে যত দূরে যায় সেটা দেখতে তত ছোট মনে হয়। যেমন আমরা যদি আকাশে কোনো বিমান উড়ে যেতে দেখি তখন সেই বিমানটা দেখতে অনেক ছোট মনে হয়, আর যদি সেই বিমানটাই আমরা চোখের সামনে থেকে দেখি তখন একবারে পুরো বিমান দেখাটাই কষ্টকর হয়ে যায়, বরং
আমরা কেবল বিমানের একটা অংশই দেখতে পারি। সো এই যে দূরত্ব বাড়ার সাথে সাথে একটা অবজেক্টকে ক্রমাগত ছোট দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ। তাহলে অর্থোগ্রাফিক ভিউ কোনটা? ঠিক এর বিপরীত, অর্থাৎ দূরত্ব বাড়ার সাথে অবজেক্টটাকে ছোট দেখাবে না। এটা আমরা কিভাবে দেখতে পারি? এখানে সর্বশেষ যে বাটনটা আছে এটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ এবং অর্থোগ্রাফিক ভিউ পরিবর্তন করার জন্য। আমরা যদি এখন এটাতে ক্লিক করি তাহলে আমাদের সিনটা পার্সপেক্টিভ ভিউ থেকে অর্থোগ্রাফিক ভিউয়ে পরিবর্তন হবে। এবং আমি আপনাদেরকে এটা একটু রোটেট করে দেখাই। এই যে আমাদের প্রথম কিউব আছে, এটা এখন দেখতে যত বড় লাগতেছে এবং আমাদের দূরের যেই কিউবটা আছে সেটাও দেখতে ঠিক ততটাই বড় লাগতেছে, যদিও আমরা জানি এটা একটা থেকে আরেকটা অনেকটা পরিমাণ দূরে। আর এই অর্থোগ্রাফিক ভিউতে থাকা অবস্থায় আমরা যদি এই বাটনে আবার ক্লিক করি তাহলে আমাদের এই প্রজেকশন মোডটা পার্সপেক্টিভ ভিউয়ে পরিবর্তন হবে। অর্থাৎ এখানে একবার ক্লিক করলে অর্থোগ্রাফিক ভিউ মোডে পরিবর্তন হবে, আবার ক্লিক করলে পার্সপেক্টিভ ভিউ মোডে পরিবর্তন হবে। এক এক কাজ যদি আমরা শর্টকাটের মাধ্যমে করতে চাই তাহলে কিবোর্ড থেকে নাম্বার প্যাডের 5 এই বাটনটাতে ক্লিক করতে হবে। এখানে একবার ক্লিক করলে পার্সপেক্টিভ হবে, আবার ক্লিক করলে অর্থোগ্রাফিক ভিউয়ে পরিবর্তন হবে। কখন কোন প্রজেকশন মোডে আসি সেটা আমরা উপরে বাম পাশে দেখতে পারবো। আমি এটা 5 ক্লিক করে পরিবর্তন করে দেখাই। এখন আমরা আসি অর্থোগ্রাফিক ভিউ মোডে এবং এখন আসি পার্সপেক্টিভ ভিউ মোডে। এটা প্রত্যেকবার আমরা যদি চাই উপর থেকে যে কোনো সময় দেখে নিতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, এই যে অর্থোগ্রাফিক ভিউ, এটার প্রয়োজনটা আসলে কী? এমনিতে আমরা অর্থোগ্রাফিক ভিউ রিয়েল ওয়ার্ল্ডে দেখি না বা দেখা সম্ভব না, এটা শুধুমাত্র 3D ওয়ার্ল্ডেই আমরা দেখি, সেটা যে কোনো 3D সফটওয়্যার বা গেম ইঞ্জিনে থাকতে পারে। এটা মূলত আমাদের মডেলিং করার সময় লাগে। প্রথমত আমাদের রেখাগুলোকে একটা একটা সমান্তরাল রাখার জন্য এটা প্রয়োজন হয়, বা একটা একটা রেখার সমান রাখার জন্য প্রয়োজন হয়। এটা আমরা মডেলিং করার সময় বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। আপাতত শুধু এটা মাথায় রাখেন যে অর্থোগ্রাফিক ভিউ বলে কিছু একটা আছে এবং সেটা এখান থেকে আমরা পরিবর্তন করতে পারি এবং চাইলে উপর থেকে দেখে নিতে পারি। এরপর আমরা জানব ভিউ পয়েন্ট সম্পর্কে। সর্বপ্রথম বলি ভিউ পয়েন্ট জিনিসটা আসলে কী। আমাদের সিনের মধ্যে যে 3D অবজেক্টগুলো থাকে সেগুলো এক একটা স্পেসিফিক অ্যাঙ্গেল বা এক একটা স্পেসিফিক এক্সিস থেকে দেখাকে বলা হচ্ছে এক একটা ভিউ পয়েন্ট। যেমন স্ক্রিনে আপনারা এখন একটা অ্যানিমেশন দেখতে পারতেছেন, এখানে বাম পাশে একটা ক্যামেরা আছে, মনে করে নেন এটা হচ্ছে আমাদের ভিউপোর্ট ক্যামেরা, এবং ডান পাশে এই ক্যামেরা ভিউটা আপনারা দেখতে পারবেন। এখন এই ক্যামেরাটা কখনো সামনের দিক থেকে বা কখনো ডান দিক থেকে বা কখনো উপর দিক থেকে আমরা দেখব যে আমাদের অবজেক্টটা দেখতে কীরকম লাগতেছে। এই যে স্পেসিফিক এক একটা ভিউ, ফ্রন্ট, রাইট কিংবা টপ ভিউ, এই এক একটা স্পেসিফিক ভিউকে বলা হচ্ছে এক একটা ভিউ পয়েন্ট। এখন এই ভিউ পয়েন্টগুলো কীভাবে পরিবর্তন করতে হয় কিংবা কীভাবে দেখা যায় সেটা হচ্ছে, অরবিট করার জন্য এর আগে আমরা এই গিজমোটা ব্যবহার করেছিলাম, সেই ক্ষেত্রে এটা আমরা ক্লিক করে ড্র্যাগ করতাম। বাট এখন এটা ড্র্যাগ না করে এই যে স্পেসিফিক ছোট ছোট বাটনগুলো আছে, এক্স, ওয়াই, জেড কিংবা নেগেটিভ জেড, নেগেটিভ ওয়াই, নেগেটিভ এক্স, এই যে ছোট ছোট বাটনগুলো আছে এইগুলোতে ক্লিক করব। সিম্পলি আমরা যদি এক্সে ক্লিক করি তাহলে আমরা রাইট অর্থোগ্রাফিক ভিউ দেখতে পারবো, আমরা যদি জেডে ক্লিক করি তাহলে আমরা টপ অর্থোগ্রাফিক ভিউ দেখতে পারবো, কিংবা আমরা যদি নেগেটিভ ওয়াইতে ক্লিক করি তাহলে আমরা ফ্রন্ট অর্থোগ্রাফিক ভিউ দেখতে পারবো। আপনারা উপরে বাম পাশে এইখানে কখন কোন ভিউ পয়েন্ট অ্যাক্টিভ হচ্ছে সেটা দেখতে পারেন। যেমন আমি এখান থেকে পরিবর্তন করে আপনাদেরকে দেখাই, এখন আমরা আসি রাইট অর্থোগ্রাফিক ভিউতে, এখন আসি টপ অর্থোগ্রাফিক ভিউতে, এখন আসি ফ্রন্ট অর্থোগ্রাফিক ভিউতে। এই গিজমো ব্যবহার করা ছাড়াও আমরা বিভিন্নভাবে আমাদের ভিউ পয়েন্ট পরিবর্তন করতে পারি। প্রথমত এখানে ভিউ থেকে ভিউ পয়েন্টে গিয়ে আমরা 6টা ভিউ পয়েন্ট এখানে দেখতে পারবো। এখান থেকে যে কোনোটাতে ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো ভিউ পয়েন্ট বাছাই করে নিতে পারবো। এছাড়াও আমরা যদি কিবোর্ড থেকে স্লাইড বাটনে ক্লিক করি, যেটা হচ্ছে এসকেপ বাটনের নিচে থাকে স্লাইড বাটন, সেই বাটনে ক্লিক করি তাহলে ব্লেন্ডার আমাদেরকে একটা পাই মেনু দেখাবে। এ অবস্থায় আমরা যদি লেফটে ক্লিক করি তাহলে লেফট অর্থোগ্রাফিক ভিউ, যদি রাইটে ক্লিক করি রাইট অর্থোগ্রাফিক ভিউ, যদি ফ্রন্টে ক্লিক করি ফ্রন্ট অর্থোগ্রাফিক ভিউ, এইভাবে করে আমরা যে কোনো ভিউ পয়েন্টে সুইচ করতে পারবো। এগুলোর বাইরেও আপনি যদি কিবোর্ড থেকে অল্টার বাটনে চেপে ধরে
আপনার মাউসের মিডল বাটন দিয়ে যে কোনো দিকে স্লাইড করেন তাহলে দেখতে পারবেন আপনি যেই দিকে স্লাইড করতেছেন সেই অনুযায়ী আপনার ভিউ পয়েন্টগুলো পরিবর্তন হবে। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এত এতভাবে তো ভিউ পয়েন্ট পরিবর্তন করা যায়, আমি মনে রাখবো কোনটা? আমার সাজেশন হচ্ছে একটাও না। আপনি জাস্ট এই বিষয়গুলো প্র্যাকটিস করে দেখতে পারেন যেন আপনার এখানে ধারণা থাকে, আর আপনি মনে রাখার চেষ্টা করবেন তিনটা কিবোর্ড শর্টকাট। এই কিবোর্ড শর্টকাটগুলো আপনি এখানে দেখতে পারেন, ভিউ থেকে ভিউ পয়েন্টে গেলে এখানে ছয়টা ভিউ পয়েন্টের নাম দেওয়া আছে এবং প্রত্যেকটার সাথে সাথে সেগুলোর কিবোর্ড শর্টকাটও দেওয়া আছে। আমি এখান থেকে আপনাদেরকে তিনটা ভিউ পয়েন্ট মনে রাখার পরামর্শ দিব। প্রথমত ফ্রন্ট ভিউ পয়েন্ট, এরপর রাইট ভিউ পয়েন্ট, এরপর টপ ভিউ পয়েন্ট। এগুলোর কিবোর্ড শর্টকাটগুলো হচ্ছে যথাক্রমে নাম্বার প্যাডের 1, এরপর নাম্বার প্যাডের 3, এরপর নাম্বার প্যাড 7। অর্থাৎ আপনি যদি নাম্বার প্যাডের 1 ক্লিক করেন তাহলে আপনি ফ্রন্ট অর্থোগ্রাফিক ভিউতে যেতে পারবেন, যদি নাম্বার প্যাড থেকে 3 ক্লিক করেন তাহলে রাইট অর্থোগ্রাফিক ভিউ পয়েন্টে যেতে পারবেন, যদি নাম্বার প্যাড থেকে 7 ক্লিক করেন তাহলে টপ অর্থোগ্রাফিক ভিউ পয়েন্টে যেতে পারবেন। এখন এই যে ভিউ পয়েন্টগুলো আমরা পরিবর্তন করতেছি এতবার, এগুলোর প্রয়োজনটা আসলে কি? আমরা যখন কোনো একটা 3D অবজেক্ট নিয়ে কাজ করি তখন এটার প্রত্যেকটা এজ, প্রত্যেকটা ভার্টেক্স বারবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে দেখে অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়। এই জন্য আমরা খুব সহজে এই ভিউ পয়েন্টগুলো যেন পরিবর্তন করতে পারি সেটা গুরুত্বপূর্ণ। আপনি আপাতত ভিউ পয়েন্ট পরিবর্তন করাটা একটু প্র্যাকটিস করে রাখেন, আমরা যখন মডেল বানাবো যে কোনো একটা মডেল তখন এই বিষয়টা আপনার আরও বেশি আয়ত্তে আসবে ইনশাআল্লাহ। এরপর থাকছে ব্লেন্ডার নেভিগেশন রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু টিপস। টিপস নাম্বার 1, যদি কখনো এরকম হয় যে ব্লেন্ডারে নেভিগেট করতে করতে আপনি কোথাও একটা হারিয়ে গেছেন, যেমন আমি এই ক্ষেত্রে অনেক বেশি জুম আউট করলাম, এরপর আমি আমার ক্যামেরাটাকে একটু মুভ করলাম, এখন আপনি যদি গিজমোটার দিকে লক্ষ্য করেন আমি আমার সিনটাকে ইচ্ছে মতো রোটেট করাচ্ছি কিন্তু কোনো দিকেই কোনো কিছু দেখতে পারতেছি না, কোন অজানায় যেন হারিয়ে গেছি। এখন এই অজানা থেকে আমি আমার ঠিকানায় কীভাবে পৌঁছাবো? বিষয়টা খুবই সহজ, সিম্পলি আপনি ভিউতে ক্লিক করবেন, এরপর এখানে ফ্রেম অল এখানে ক্লিক করবেন, তাহলেই ব্লেন্ডার আপনাকে আপনার ঠিকানায় পৌঁছে দেবে। একই কাজ আপনি কিবোর্ডের হোম বাটন দিয়েও করতে পারেন, এই ক্ষেত্রে আপনি যদি হোমে ক্লিক করেন তাহলে ব্লেন্ডার আপনাকে আপনার বাসায় পৌঁছে দেবে। অর্থাৎ যতগুলো অবজেক্ট আছে সেটার সেন্টার ক্যালকুলেট করে ব্লেন্ডার ভিউপোর্ট ক্যামেরাটাকে সেই অনুসারে অ্যাডজাস্ট করে দিবে। টিপস নাম্বার 2, এটা প্র্যাকটিস করার জন্য আপনি এখান থেকে স্পেশাল টিপস এই সিনটা ওপেন করে নিতে পারেন। এখানে একটা এয়ারপ্লেন, একটা মগ এবং একটা কিউব অলরেডি বানানো আছে, আপনি যে কোনোটার উপর লেফট ক্লিক করে সেটা সিলেক্ট করতে পারবেন, অথবা এখানে আউটলাইনার থেকে যে কোনোটা নামের উপর ক্লিক করেও সেটা সিলেক্ট করতে পারবেন। এই শর্টকাটটা আপনি স্ট্যাটাস বারও দেখতে পারবেন, অর্থাৎ লেফট ক্লিক করে সিলেক্ট করতে হয়। এরপর অরবিট রিলেটেড একটা সমস্যা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে আমি এখানে আমার বিমানটা সিলেক্ট করলাম, এরপর এই ভিউপোর্টটা রোটেট করতেছি, এখানে দেখতে পারতেছেন যে আমাদের যেই ভিউপোর্ট ক্যামেরাটা আছে সেটা এই বিমানকে কেন্দ্র করে বেশ ভালোভাবে রোটেট হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি যদি আমার এই মগটাকে কেন্দ্র করে এই ভিউপোর্ট ক্যামেরাটাকে রোটেট করতে চাই তাহলে কি করতে হবে? যেমন আমি যদি মগটাকে সিলেক্ট করি এবং এই সিনটা বা ভিউপোর্ট ক্যামেরাটা রোটেট করার চেষ্টা করি তাহলে দেখতে পারবো যে এই ক্যামেরাটা মগকে কেন্দ্র করে রোটেট হচ্ছে না, বরং আমাদের যে বিমান আছে সেটাকে কেন্দ্র করে রোটেট হচ্ছে। তাহলে এই অবস্থায় আমি কিভাবে মগটাকে কেন্দ্র করে রোটেট করব বা মগটার অন্য প্রান্ত কিভাবে দেখব? এক্ষেত্রে শুরুর দিকে আমরা যেটা করতাম সেটা হচ্ছে ঠিকভাবে রোটেট করাতে না পারার কারণে হয়তো বা একটু রোটেট করে তারপর এটাকে একটু মুভ করলাম, আবার রোটেট করলাম, আবার একটু মুভ করলাম, অর্থাৎ প্রত্যেকবার রোটেট তারপর মুভ এইভাবে করে করে কাজটা করতেছি কিন্তু পারফেক্টলি রোটেশনটার হচ্ছে না। বাট ব্লেন্ডার এটার সমাধান আছে, সেটা হচ্ছে আপনি যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করবেন যেটাকে আপনি আপনার ফোকাস পয়েন্ট রাখতে চান, অর্থাৎ আপনার যেই ওয়ার্কস্পেস আছে সেটার অরিজিন পয়েন্ট হিসেবে নির্ধারণ করতে চান। এরপরে এখানে ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পর ফ্রেম সিলেক্টেডে ক্লিক করবেন, ফ্রেম সিলেক্টেডে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার যেই অরিজিন পয়েন্ট অর্থাৎ যেই বিন্দুকে কেন্দ্র করে আপনার ভিউপোর্ট ক্যামেরাটা রোটেট হচ্ছিল সেটা এই মগে ট্রান্সফার হয়েছে। একইভাবে যদি আপনি চান এখানে কিউবটাকে কেন্দ্র করে রোটেট করবেন তাহলে কি করতে হবে? এই কিউবটা সিলেক্ট করতে হবে, এখানে ভিউতে যেতে হবে, এরপর ফ্রেম সিলেক্টেডে ক্লিক করতে হবে,
একই কাজ আপনি কিবোর্ড দিয়েও করতে পারেন, সেটা হচ্ছে নাম্বার প্যাডের ডট বাটনে ক্লিক করতে পারেন। তাও এখানে আপনার যে ফোকাস পয়েন্ট সেটা এই কিউবে ট্রান্সফার হবে। এখন এই অবস্থায় যদি আপনি রোটেট করেন তাহলে আপনার কিউবকে কেন্দ্র করে এই ভিউপোর্টটা রোটেট হবে। এই ফ্রেম সিলেক্টেড ফাংশনের আরও একটা ব্যবহার আপনাদেরকে দেখাই। সেটার জন্য আপনারা এইখান থেকে প্র্যাকটিস সিনটা ওপেন করে নেবেন। এইখানে অনেকগুলো সেপিয়ার, কিউব এবং টরাস দেওয়া আছে। প্রথমত চারটা সেপিয়ার দেওয়া আছে, সেপিয়ার লার্জ, সেপিয়ার মিডিয়াম, সেপিয়ার স্মল এবং সেপিয়ার টাইনি। প্রত্যেকটারই চারটা করে ভার্সন দেওয়া আছে। আপনি সেপিয়ার লার্জ এটা সিলেক্ট করেন, এরপর ভিউতে ক্লিক করে ফ্রেম সিলেক্টেডে ক্লিক করেন। এরপরে যে সেপিয়ার টাইনি আছে সেটা যদিও এখান থেকে দেখা খুব কষ্টকর, এটা সিলেক্ট করার চেষ্টা করেন। যদি এখান থেকে সিলেক্ট করতে না পারেন তাহলে আউটলাইনার থেকে সেপিয়ার টাইনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এটাতে জুম করার চেষ্টা করেন, অর্থাৎ জুম করে এই সেপিয়ার টাইনিটা দেখার চেষ্টা করেন। আপনারা যদি স্ক্রিনের নিচে ডান পাশে তাকান তাহলে দেখতে পারবেন আমি অনেকবার করে আমাদের যে মাউস হুইল সেটা ঘুরাচ্ছি, অথবা আমি কন্ট্রোলে চাপ দিয়েও জুম ইন করার চেষ্টা করতেছি, কিন্তু কোনো অবস্থাতেই আমি এর থেকে বেশি জুম ইন করতে পারতেছি না। তাহলে আমাদের যে ছোটো অবজেক্টটা আছে, সেপিয়ারটা আছে, সেটা আমি দেখব কিভাবে? এই ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে সেটা হলো আমাদের যেই বড় সেপিয়ারটা আছে সেটা অ্যাপ্রক্সিমেটলি 20 মিটারের মতো, এবং আমাদের যেই সেপিয়ার টাইনি আছে সেটা অ্যাপ্রক্সিমেটলি 2 সেন্টিমিটারের মতো আয়তন। এখন আমরা যখন বড় একটা অবজেক্টকে কেন্দ্র করে আমাদের ভিউপোর্ট ক্যামেরাটা রোটেট করালাম বা এখানে ফোকাস পয়েন্টটা চেঞ্জ করলাম, ব্লেন্ডারও তার প্যারামিটারটা সেইভাবেই পরিবর্তন করে নিছে যেন আমরা সহজে এটা দেখতে পারি। কিন্তু যখন একই ভ্যালু আমরা টাইনিতে অ্যাপ্লাই করার চেষ্টা করি তখন আর সেখানে ভালোভাবে জুম করা যাচ্ছে না। এই ক্ষেত্রে আমরা টাইনি অবজেক্টটা দেখার জন্য আগেরবারের মতো সেপিয়ার টাইনি এটা সিলেক্ট করে যদি ভিউ থেকে ফ্রেম সিলেক্টেড অথবা কিবোর্ড থেকে নাম্বার প্যাডের ডট বাটনে ক্লিক করি তাহলে বড় সেপিয়ারটার মতো এই টাইনি সেপিয়ারটাতেও ফোকাস করতে পারবো, এবং এই অবস্থায় বেশ স্মুথলি আমরা আমাদের এই সেপিয়ারটা দেখতে পারবো। এইভাবে করে যে প্রত্যেকটা টাইনি অবজেক্ট আছে এই টাইনি অবজেক্টগুলো সিলেক্ট করে করে আপনারা দেখার চেষ্টা করেন। টিপস নাম্বার 3, আমরা জানি এখানে ক্যামেরা ভিউ বাটনে ক্লিক করে আমরা ক্যামেরার ভিতর থেকে অবজেক্টটা দেখতে কীরকম দেখা যাচ্ছে সেটা দেখতে পারি, কিন্তু প্রশ্ন হচ্ছে সিনের মধ্যে যদি একের বেশি ক্যামেরা থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? যেমন এখানে মগের জন্য একটা ক্যামেরা আছে, এয়ারপ্লেনের জন্য একটা ক্যামেরা আছে এবং কিউবের জন্য একটা ক্যামেরা আছে, কিন্তু আমরা যদি ক্যামেরা ভিউ বাটনে ক্লিক করি তাহলে প্রত্যেকবার শুধুমাত্র এয়ারপ্লেন ক্যামেরাটাই দেখতে পারতেছি, এবং আমরা যদি রেন্ডার থেকে রেন্ডার ইমেজে ক্লিক করি তাও প্রত্যেকবার এয়ারপ্লেনটাই রেন্ডার হচ্ছে। এই ক্ষেত্রে আমরা মগটা দেখব কিভাবে? আমি মগের ক্যামেরাটা সিলেক্ট করে যদি ক্যামেরা ভিউতে ক্লিক করি তাও আমাকে এয়ারপ্লেনের ক্যামেরাটাই দেখাচ্ছে। এখন মগের ক্যামেরাটা অ্যাক্টিভ করতে হলে আমাকে যেটা করতে হবে, এই ক্যামেরাটা প্রথমত সিলেক্ট করতে হবে, এরপর ভিউতে যেতে হবে, এরপর ক্যামেরাস থেকে সেট অ্যাক্টিভ অবজেক্ট অ্যাজ ক্যামেরা এটাতে ক্লিক করতে হবে, ফলে আমরা যে ক্যামেরাটা সিলেক্ট করা থাকবে সেটাকে অ্যাক্টিভ ক্যামেরায় রূপান্তর করতে পারবো। এখন যদি আমি রেন্ডার থেকে রেন্ডার ইমেজে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের মগটাই রেন্ডার হচ্ছে। একই কাজ আমি শর্টকাটের মাধ্যমে করতে পারি, যেমন এক্ষেত্রে আমি কিউবের যে ক্যামেরা আছে এটা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল প্লাস জিরোতে ক্লিক করলাম, তাহলে আমাদের যে কিউবের ক্যামেরাটা আছে এটা অ্যাক্টিভ ক্যামেরায় রূপান্তর হলো, এবং এই অবস্থায় যদি আমি ইমেজ রেন্ডার করি তাহলে আমাদের এই কিউবটাই রেন্ডার হবে। এইভাবে করে আমরা সিনের মধ্যে মাল্টিপল ক্যামেরা থাকলে যে কোনো ক্যামেরাকে অ্যাক্টিভ ক্যামেরায় রূপান্তর করতে পারি। এরপর প্র্যাকটিস সিনটা কীভাবে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি। আশা করি সবাই প্রজেক্ট ফাইলটা অলরেডি ডাউনলোড করে নিছেন, আর এখান থেকে প্র্যাকটিস সিন যেটা আছে সেটা ওপেন করে নেবেন। এখানে 12টা অবজেক্ট আছে, কিছু অবজেক্ট অনেক বড় প্রায় 20 মিটারের মতো, কিছু অবজেক্ট অনেক ছোট প্রায় 2 সেন্টিমিটারের মতো। আপনি যেটা করবেন, এখন পর্যন্ত যেই যেই কমান্ডগুলো আপনি শিখছেন, অর্থাৎ রোটেট করা, জুম করা, মুভ করা, এই প্রত্যেকটা কমান্ড প্রত্যেকটা অবজেক্টের সাথে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, অর্থাৎ সবথেকে ছোট অবজেক্টটা সিলেক্ট করবেন, সেটাকে ফোকাস করবেন, এরপর সেটাকে কেন্দ্র করে
যেই কমান্ডগুলো শিখছেন আজকের পর্বে সেই প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আবার ধরুন বড় অবজেক্টটা সিলেক্ট করলেন, এরপর একই কমান্ড অ্যাপ্লাই করার চেষ্টা করলেন এবং আপনি সিনের মধ্যে বিভিন্নভাবে নেভিগেট করার চেষ্টা করবেন, অর্থাৎ সিনটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখার চেষ্টা করবেন। আমরা আমাদের টিউটোরিয়ালের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, তবে যাবার আগে আজকের পর্বের যে গুরুত্বপূর্ণ শর্টকাটগুলো ছিল যেগুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে সেগুলো একটু একবারে বলে দেওয়ার চেষ্টা করতেছি। প্রথমত মাউসের মিডল বাটনে তিনটা শর্টকাট আপনি মনে রাখবেন, সেটা হচ্ছে যদি মিডল বাটন ক্লিক করে ড্র্যাগ করেন তাহলে সিনটা রোটেট হবে, যদি শিফটে চাপ দিয়ে ধরে এরপর ড্র্যাগ করেন তাহলে সিন মুভ হবে বা ভিউপোর্ট ক্যামেরাটা মুভ করতে পারবেন, আর যদি এই মিডল বাটন সামনের এবং পেছনের দিকে ঘুরান তাহলে জুম ইন জুম আউট করতে পারবেন। এই হচ্ছে মাউসের তিনটা শর্টকাট। এরপর কিবোর্ডের নাম্বার প্যাড থেকে আরও ছয়টা শর্টকাট আপনি মনে রাখার চেষ্টা করবেন। প্রথমত নাম্বার প্যাডের ওয়ানে ক্লিক করলে ফ্রন্ট অর্থোগ্রাফিক ভিউ, নাম্বার প্যাডের তিনে ক্লিক করলে রাইট অর্থোগ্রাফিক ভিউ এবং নাম্বার প্যাডের সাথে ক্লিক করলে টপ অর্থোগ্রাফিক ভিউ আপনি দেখতে পারবেন। এছাড়াও নাম্বার প্যাডের জিরোতে ক্লিক করলে ক্যামেরা ভিউ অন এবং অফ হবে। এছাড়াও যদি আপনি নাম্বার প্যাডের পাঁচে ক্লিক করেন তাহলে অর্থোগ্রাফিক ভিউ এবং পার্সপেক্টিভ ভিউয়ে টগল করতে পারবেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে নাম্বার প্যাডের ডট বাটন, যেটার কাজ হচ্ছে আপনি যদি কখনও রোটেট করতে কোনো সমস্যায় পড়েন, অর্থাৎ ভিউপোর্ট রোটেট করতে কোনো রকম সমস্যায় পড়েন, সেই ক্ষেত্রে যেই অবজেক্টটাকে কেন্দ্র করে আপনি রোটেট করতেছেন সেটা সিলেক্ট করে নাম্বার প্যাডের ডট বাটনে একটা ক্লিক করবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের পর্বের মতো। এই টিউটোরিয়ালটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমি এটাকে আর বড় করতেছি না। আশা করি এখান থেকে সবাই কিছুটা হলেও উপকৃত হবেন। আজকের পর্বে আমি মূলত নেভিগেশনের যে বেসিক কমান্ডগুলো ছিল সেগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করেছি, কতটুকু পেরেছি আল্লাহই ভালো জানে। আর আপনারা যদি নেভিগেশন নিয়ে আরও অ্যাডভান্স টিউটোরিয়াল দেখতে চান তাহলে সেটা আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি যদি 10 থেকে 15টা কমেন্ট এরকম পাই যে আপনারা নেভিগেশন নিয়ে অ্যাডভান্স টিউটোরিয়াল দেখতে চান, তাহলে আমি একই টপিকে আরও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেখানে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত ফ্লাই নেভিগেশন নিয়ে এবং দ্বিতীয়ত লক ক্যামেরা টু ভিউ নিয়ে। আমি হয়তোবা অ্যাডভান্স টিউটোরিয়ালটা বানাতাম, কিন্তু আমি আসলে জানি না যে কতজন টিউটোরিয়ালটা দেখবেন, বা অনেকে হয়তোবা এই মেসেজটাও পাবেন না কারণ বেশিরভাগ মানুষই টিউটোরিয়াল সম্পূর্ণটা দেখেন না, সেক্ষেত্রে তাদের কাছে তো আমার এই মেসেজটা পৌঁছাবেই না। বাট ইন এনি কেস, যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন, কষ্ট করে টিউটোরিয়ালটা দেখেছেন বা প্র্যাকটিস করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ, আর সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ যারা যারা আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক। ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।